নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস, শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির রাজ্য সহসভাপতি। খুন হওয়া সুভাষচন্দ্রদের মাথা ও পা উদ্ধার। ব্যাংক ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা। দীপক ঘোষের স্মরণসভা খয়রাশোলে। ভাষা সেতু ধসে যাওয়ায় আটকে গেল ধান বোঝাই গাড়ি। তৃণমূলের উদ্যোগে পদযাত্রা সিউড়ি ও ইলামবাজারে। চার দিনের প্রশিক্ষণ শিবির খয়রাশোলে। বিশ্ব বাংলা শারদ সম্মান সিউড়িতে। সিউড়ি সংঘর্ষ ক্লাবের কালীপুজোর থিম জাঙ্গল বুক। তাঁতিপাড়ায় শ্রী শ্রী তেওয়ারি কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে। সিউড়ির পুরন্দরপুরের 56 ফুটের কালী প্রতিমার প্রস্তুতি। কালীপুজোর মুখে ব্যস্ত মৃৎশিল্পীরা। এবার সংবাদ বিস্তারিত। বিজেপির রাজ্য সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী এবং বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় আজ সিউড়িতে জেলা সংশোধনাগারে জেলবন্দী বিজেপির রাজ্য যুব মোর্চার সহসভাপতি ধ্রুব সাহা ও বিজেপি নেতা অতনু চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। বিশ্বপ্রিয় রায়চৌধুরী তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে রাজ্য সরকারকে তোপ দাগেন। পাশাপাশি গতকাল নানুর মণ্ডলের নেত্রী শঙ্করী বাগতি খুন হওয়া প্রসঙ্গেও তিনি শাসক দলকে আঘাত নেন। পৃথিবীর ইতিহাসে বলে যে যারা সবচেয়ে বেশি স্বৈরতান্ত্রিক ছিল, এক হিটলার এক মুসলিম। হিটলার নিজের দেশের জন্য ভাবত, মুসলিম শুধু ব্যক্তি ভাবত। তো আজকে মুসলিম বেঁচে থাকলে বলতো, দিদিমা তুমি আমার চেয়েও বড়ো আজকে মানে ডিক্টেটর, তুমি ব্যক্তি আর পরিবার ছাড়া কিছু ভাবো না, হতে তুমি আমাকে শিক্ষা দাও। এই জায়গায় আজকে বাংলা চলছে। আজকে দল বলে কিছু নেই, প্রশাসনকে দিয়ে পুলিশকে দিয়ে আজকে দল চলছে। গতকাল আমাদের মণ্ডলের কার্যকর্তা একজন বয়স্ক মহিলা তার ছেলেকে মারতে এসেছিল এবং তাকে গুলি করে মেরে দিল। কেউ গ্রেপ্তার হয়নি। অপরাধ কি? বিজেপি করছে। অপরাধ কি? বিজেপির মণ্ডলের দায়িত্বে আছে ভদ্রমহিলা। অপরাধ কি? ওই বুথে বাগদিপাড়া তিনটে বুথে বিজেপি লোকসভায় লিড দিয়েছে, এই অপরাধ। আর তার জন্য তাকে হত্যা করা হচ্ছে। পুলিশ নির্বিকার, আর বিজেপি কিছু হোক না হোক পুলিশ সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করার জন্য বাড়ি ভেঙে চলে আসছে। আমরা দেখা করলাম এখানে, অতনু ছিল, ধ্রুব ছিল, ওদের সাথে আমরা দেখা করেছি। এখানে আরও এই জেলে প্রায় 53 জন শুধু বিজেপি করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করেছে। সাধারণ মানুষ বিজেপিকে সমর্থন করে, ডাইরেক্ট বিজেপি করেন, এরকম মানুষ তাদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন ধারায় আজকে জেলখানায় আটকে রেখেছে। এই যে একটা অবস্থা চলছে, বাংলার মানুষ এটা লক্ষ্য করছে। বাংলার মানুষ আগামী দিনে কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে এর হিসাব বুঝবে এবং বুলেটে নয়, ব্যালটের মাধ্যমে বুঝে নেবে। এটা যেন মনে রাখে সব। সিউড়ি জেলায় আমরা অতনু আর ধ্রুবর সাথেই দেখা করলাম, দুজনের সাথে। বাকি সব ভেতরে আছে, তাদের সাথে দেখা হয়েছে। ধ্রুব অতনুর সাথে কথা নিয়েছি, তাদের শারীরিক অবস্থা, তাদের আজকে এখানে জেলে কীরকম পরিবেশ ইত্যাদি নিয়েই আলোচনা হয়েছে। জেলের পরিবেশ কী আছে? জেলের পরিবেশ তো যা ছিল তথৈবতই আছে। নামে পাল্টানো হয়েছে সংশোধনাগার, কিন্তু
ভেতরে কোনো সংশোধনের গাড়ের সংশোধন করার কোনো ব্যবস্থা নেই, বরং এখানে একটা ভালো মানুষ এলে তাকে ক্রিমিনাল বানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই জায়গায় এখনও আছে জেল, আগেও যেমন ছিল এখনও আছে জেলের, সেইভাবে কোনো পরিবর্তন হয়নি, না খাওয়া দাওয়া না থাকা কোনোটাই সেভাবে ব্যবস্থা নেই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। নানুরের বাসিন্দা সুভাষ চন্দ্র দের পাও মুন্ডহীন দেহ গতকাল দুবরাজপুর থানার খোয়াচ মমতপুরে উদ্ধার করে দুবরাজপুর ও নানুর থানার পুলিশ। আজ খোয়াচ মমতপুর গ্রামের কিছু দূরে ধান ক্ষেত থেকে ওই মৃত ব্যক্তির মুন্ড ও পা উদ্ধার করে তদন্তকারী পুলিশ আধিকারিকরা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। কেন্দ্রীয় সরকারের কর্পোরেট সংস্থাকে ছাড় দেওয়া, কর্মী সংকোচন, ব্যাংক মার্জার বা সংযুক্তিকরণ প্রভৃতির বিরুদ্ধে আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘটে সামিল হলো ব্যাংকের কর্মীরা। আজ সিউড়িতে সেই চিত্র ধরা পড়ল। এ বিষয়ে বিশদ জানান এলাহাবাদ ব্যাংকের কর্মী আব্দুল গাফফার, মোহাম্মদ কামালউদ্দিন প্রমুখ। মার্জারের বিরুদ্ধে সারা ভারতব্যাপী আজকে ধর্মঘট। 2 নম্বর কথা হচ্ছে, কর্পোরেট সংস্থাকে তাদের 70% অনাদায়ী, টোটাল NPA-র 70% কর্পোরেট সংস্থাকে ছাড় দিচ্ছে কেন্দ্রীয় সরকার, এর বিরুদ্ধে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্পোরেট ঋণ খেলাপিদের বিরুদ্ধে সরকার যাতে আইনানুগ ব্যবস্থা নেয় তার জন্য আমাদের দাবি। একই সঙ্গে কর্মী সংকোচন, রিটায়ারমেন্ট বা অন্যান্য কারণে যে কর্মী কমে যাচ্ছে, আমরা প্রপার সার্ভিস দিতে পারছি না ব্যাংকে, বহু ব্যাংক উইদাউট পিয়ন, উইদাউট সুইপার চলছে, ক্যাজুয়ালি কাজে লাগানো হচ্ছে, এর বিরুদ্ধে। ব্যাংকে যেহেতু এটা সোশ্যাল সার্ভিস, একই সঙ্গে আমরা সামাজিক দায়বদ্ধতা পালন করার জন্য যেটুকু স্টাফ দরকার, যেমন ব্যাংকের উপর আধার সংযুক্তিকরণের কথা বলেছে, আধার মডিফিকেশনভাবে আধার, কিন্তু ব্যাংকে কোনো স্টাফ নেই যে কাউন্টারে বসানো হবে। সারা ভারতবর্ষে 136 কোটি লোক সংখ্যা, যেখানে অ্যাডিকুয়েট লোক না হলে ব্যাংকের আসছে 20টা করে প্রতিদিন হচ্ছে, তার বেশি করা সম্ভব হচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্টের এ যা বোঝা উচিত যে প্রত্যেকটা ব্যাংকে পর্যাপ্ত স্টাফ দিয়ে একটা লোক পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। প্রাক্তন খয়রাসোল ব্লক সভাপতি দীপক ঘোষের স্মরণ সভা অনুষ্ঠিত হলো খয়রাসোলের সেচ দপ্তরের মাঠে। উল্লেখ্য, 2018 সালের 21 অক্টোবর খয়রাসোল থেকে কেন্দ্রগুড়ি আসার পথে আততায়ীদের গুলিতে এবং ছুরিকাঘাতে আহত হয়েছিলেন দীপকবাবু। পরদিন অর্থাৎ 22 অক্টোবর দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারই আজ স্মরণসভার আয়োজন করা হয়। পাশাপাশি খয়রাসোল ব্লকের আরও প্রয়াত 3 নেতাকে এদিন স্মরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক নরেশচন্দ্র বাউরি, খয়রাসোল ব্লকের অবজারভার অরুণ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, দুবরাজপুর তৃণমূল শহর সভাপতি পীযূষ পাণ্ডে, পশ্চিম বর্ধমান জেলার বৈদ্যনাথপুর অঞ্চলের মহিলা সেলের সভানেত্রী লক্ষ্মী ঘোষ, 10টি পঞ্চায়েতের প্রধান, অঞ্চল সভাপতি, ব্লক নেতৃত্ব সহ হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকগণ। সেই মূল মিশিয়ে থাকার মূল কারণ ছিল একটা তৎকালীন একটা ধর্মীয় উন্মাদনা এবং এই এলাকায় কাজের, দলীয় কর্মীদের কাজের পরিবেশ খানিকটা বিঘ্নিত হয়েছিল। সেটাকে পূরণ করার জন্য আমাদের জেলার সর্বময় কর্তা শ্রী অনুব্রত মণ্ডল এ এলাকায় আমাকে অবজারভারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমি 10টি গ্রাম পঞ্চায়েত ঘুরে এবং প্রত্যেক এলাকার আমার ব্লক নেতৃত্ব, আঞ্চলিক নেতৃত্ব সকলকে সাথে নিয়ে চেষ্টা করছি। স্বর্গীয় দীপক ঘোষের আজকে আমরা যে শহীদ দিবস পালন করলাম, তাকে আমরা স্মরণ করলাম, এবং বিগত দিনের অশোক ঘোষ, অশোক মুখার্জি এবং আনিসুরের বিধিয়া আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানালাম। এই শ্রদ্ধা তাগিদায় এবং আমাদের মনে হয় আজকে আমরা সবাই সুসংগতবদ্ধভাবে খয়রাসোলের নেতা নেত্রী কর্মী এবং সাধারণ মানুষ একতা সূত্রে আবদ্ধ হয়ে আগামী বিধানসভা নির্বাচনকে আরও সংঘবদ্ধ হয়ে সারা জেলায় অনুব্রত মণ্ডলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যে বিজয় নিশান উড়ে চলেছে, সেটা খয়রাসোল ব্লকেও আমরা পুনঃপ্রতিষ্ঠিত করব। এই আস্থা, এই বিশ্বাস আজকের জনজোয়ার তার প্রমাণ। ধন্যবাদ। চলে গেছেন অশোক মুখার্জি, চলে গেছেন আনিসুর রহমান, চলে গেছেন, সকলকে প্রণাম জানাই, তাদের আত্মার শান্তি কামনা করি।
খুব দুঃখের বিষয় যে খরাসলে যারা সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিল সেই নেতৃত্বরা আজকেও নেই। আমাদের খুব কষ্ট হচ্ছে, আমরা চাই না যাতে খরাসলে আর এই হানাহানি হোক, আর কেউ মরুক, আমরা চাই সকলকে নিয়ে উদ্বুদ্ধ করে একসাথে মিলেমিশে রাজনীতি করতে। এদের প্রত্যেকের সহিষ্ণুতা আছে, এলাকায় কাজ করার তাদের মানসিকতা আছে, এখানকার গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান আছেন তাদের সঙ্গে কথা বলে এলাকা ঘুরতে ঘুরতে আমি দেখেছি যে তাদের এলাকায় কাজ করার মতো ইচ্ছা শক্তি মরেনি। সর্বোপরি এখানকার যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী শ্যামল গায়েন, আজকের এই মুহূর্তিপূর্ণ আজকে ব্যথা বেদনার দিনে আমরা সবাই মিলে বলি, আসুন আমরা অনুকরণ করি আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে, তিনি সুস্থ মাথায় ধৈর্য ধরে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে একদিকে দলের কাজ, অন্যদিকে প্রশাসন। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। মোহাম্মদবাজারে চিল্লা ও রূপগঞ্জ যাওয়ার মাঝে রয়েছে কুয়ে নদীর ভাসা সেতু। দুর্গাপুজোর আগে টানা বৃষ্টির ফলে নদীতে জল বয়ে যাওয়ায় আলগা হয়ে যায় সেতুর নিচের মাটি। আজ একটি ধান বোঝাই গাড়ি মোহাম্মদবাজার থেকে ওই সেতু হয়ে মুরালপুর যাওয়ার সময় সেতুর উপরে উঠতেই ধসে যায় সেতুর এক অংশ, যার ফলে গাড়িটিও আটকে পড়ে। কোনো ক্রমে স্থানীয় মানুষের সহযোগিতায় গাড়িটিকে তোলা হয়। ওই সেতুর উপর সাইকেল বা মোটরসাইকেল ছাড়া অন্য কোনো গাড়ি যেতে পারছে না, যার ফলে এলাকার রূপগঞ্জ, ভাগলপুর, নবগ্রাম সহ 20টি গ্রামের গ্রামবাসীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। শুধু তাই নয়, এই রাস্তায় নিত্যযাত্রী থেকে স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। গ্রামবাসীদের উদ্যোগে আজ ভেঙে যাওয়া সেতুটি গাছের ডাল দিয়ে আপাতত যাওয়ার ব্যবস্থা করা হয়। শীঘ্রই সেতুটি সংস্কার না হলে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে যাত্রীদের। বৃষ্টি কীভাবে ভাঙলো? বৃষ্টিটা টানা কদিন ধরে জল চলছিল, তার জন্য মাটিটা হালকা হয়ে গিয়েছিলো, ফলে বৃষ্টিটা বসে গিয়েছে। আর কখন হয়েছে এটা? এটা 11টার সময় করে একটা ধানের গাড়ি গিয়েছে, নিয়ে বৃষ্টিটা ভেঙে গিয়েছে। এটা কোন নদীর উপরে বৃষ্টিটা? বৃষ্টিটা হচ্ছে কুলিয়া নদীর। এই রাস্তাটা কোথায় থেকে কোথায় যাওয়া হয়? এই নদীটা এটা যাওয়া যায় জিন্দারপুর, তারপর এদিকে কাপিস্টা, তারপর ডাঞ্জনা, এসব জায়গাগুলি যাওয়া হয়। এখন কি যাওয়া আসা? কী যাওয়া আসা এটার মধ্যে হবে? এটা এবার সন্ধে হলে তো এবার কেউ যাওয়া আসা কেউ না জানে, তাহলে বৃষ্টির মধ্যে বা অসুবিধা হবে চরম। এখন কি এদিকে গাড়ি যাওয়া আসা হবে না? না, এটা সাইকেল আর মোটরসাইকেল ছাড়া আদার্স কিছু যাওয়া হবে না। এই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করে? করে, কিন্তু এখন যা অবস্থা আর তো হবে না। আপনার নাম? আমার নাম জয়ন্ত দেবর। বাড়ি? মোহাম্মদবাজার। পাপাই বাক্তি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিসি চন্দ্র জুয়েলার্স এর নিবেদন, ধনতেরাস ধনবর্ষা। শিউরিতে এই ধনতেরাসে আমরা বিকোয়েস্ট ইন হোটেলে গয়নার মেকিং চার্জের উপর পাবেন ফ্ল্যাট 25% ডিসকাউন্ট। হিরে এবং অন্যান্য মূল্যবান রত্নের মূল্যের উপর 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। টোটাল 8 কোটি টাকার অ্যাশোর্ড গিফটস, 1 লাখ টাকা এবং তার অধিক মূল্যের কেনাকাটায় থাকছে সুনিশ্চিত গোল্ড কয়েন। এই অফারটি 18th অক্টোবর থেকে 26th অক্টোবর 2019 পর্যন্তই। পুরুষদের ফ্যাশনের নতুন দিগন্ত স্টাইল ওয়ার্ল্ড। এখানে বিভিন্ন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির প্যান্ট, জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট ইত্যাদি ন্যায্য মূল্যে পাবেন। ফর্মাল, ক্যাজুয়াল অ্যান্ড প্রিন্টেড শার্টস এর বিভিন্ন ব্র্যান্ড যেমন জেএন হেনরি, টিডিজি, ব্রিটিশ ব্লু, কপার ক্লাব, রেড লিপ, সিলভার রক, লুইস ফিলিপ। জিন্স প্যান্ট অ্যান্ড কটন প্যান্টের ব্র্যান্ডগুলি স্পার্কি, ওয়াইপেড, সালফার, মর্টেল, উইংলার, কিলার, আর্মানি জিন্স। টি শার্টের ব্র্যান্ডগুলি ফ্রিজোন, ম্যাক্স জোন, ইউএস পোলো, ভিশন, পার্পল হেজ। গেঞ্জি অ্যান্ড আন্ডারওয়্যারের ব্র্যান্ডগুলি জকি অ্যান্ড লাক্স কোজি। ট্রাউজার্সের ব্র্যান্ড সুপার ড্রাই, পুমা, অ্যাডিডাস, পাঞ্জাবি, মহারাজা। এছাড়াও এখানে নন ব্র্যান্ডেরও বিভিন্ন পোশাক পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা সূচনা মার্কেট, দ্বিতল, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9749083286। ইমতিয়াজ ওরফে টুবলু 8642888876। পাইজুর ওরফে টিঙ্কু। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করার?
কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর। এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধীর জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়। সিউড়ি তৃণমূল কার্যালয় থেকে হাতে ব্যানার নিয়ে পদযাত্রাটি বের হয়ে পুরো শহর পরিক্রমা করে। এদিন পদযাত্রায় পা মেলান সিউড়ির বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি, সিউড়ি পৌরসভার পৌরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়, উপপৌরপ্রধান বিদ্যাসাগর সাউ সহ সিউড়ির সমস্ত কাউন্সিলর ও বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা। অন্যদিকে ইলামবাজার তৃণমূল ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও মহাত্মা গান্ধীর জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফজলুল হক, ব্লকের সাধারণ সম্পাদক দোলাল চন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির সহসভাপতি রবি মুর্মু, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ সাহা সহ তৃণমূলের নেতাকর্মীরা। সিউড়ি থেকে পার্থ দাস ও ইলামবাজার থেকে শেখ শামসুলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। শিক্ষামূলক কাজে ব্রতী হয়ে কলকাতার বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটি খয়রাশোল ব্লকের পিছিয়ে পড়া প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনা ব্যয়ে 65টি কমিউনিটি লার্নিং সেন্টার চালাচ্ছেন, যেখানে শিশুরা বিনা ব্যয়ে টিউশন পাচ্ছে এবং গুণমানের শিক্ষা পাচ্ছে। এই কাজের সহযোগিতা করছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এলাকার যে সমস্ত ভলেন্টিয়াররা পড়াচ্ছেন তাদের জন্য 4 দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয় খয়রাশোল প্রাথমিক বিদ্যালয়ে। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় বিজয়ী পুজো কমিটিগুলোর হাতে গতকাল সন্ধ্যায় সিউড়ি রবীন্দ্র সদনে পুরস্কার প্রদান করা হলো। এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা, অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত অধিকারী, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জেলা প্রশাসন সূত্রে জানা যায় মোট 3টি বিভাগে জেলার পৃথক পৃথকভাবে প্রতিটি মহকুমার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিভিন্ন যেই পুজো কমিটি, তারা আজকে যে প্রাইজ পাবেন, তাদের যারা কর্মধারা আছেন তারা এখানে আছেন, সকলকে আমি আন্তরিকভাবে আমার অভিনন্দন জানাচ্ছি। আপনারা ষষ্ঠী দিনেই খবরটা পেয়েছিলেন, কিন্তু আজকে আমাদের এই পুরস্কার বিতরণী, এবং আপনারা যারা পেলেন তারা তো খুবই ভালো বিভিন্ন দিক থেকে করেছেন। কেউ হয়তো সেরা পুজো ক্যাটাগরিতে, কেউ হয়তো সেরা মণ্ডপ ক্যাটাগরিতে আছে। কিন্তু এছাড়াও আমি বলবো যে আমাদের জেলাতে এইবারে প্রত্যেকটা বারোয়ারি পুজোয় খুবই ভালোভাবে এবং শৃঙ্খলা এবং নিয়ম মেনে তারা কিন্তু এই পুজোর আয়োজন করেছিল। এমন একটাও অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। তার জন্য আজকে তিনি এখানে দাঁড়িয়ে আমি সকলকে আমার আন্তরিকভাবে আমার ধন্যবাদও জানাচ্ছি, এবং পুলিশ এবং প্রশাসন সব সময়তেই ছিল, দিন এবং রাত সারাক্ষণ এই 6-7টা দিন ছিল। ভাষণের দিনটা তো আমাদের একটু চিন্তা থাকে, কিন্তু সেই সময় তো আপনারা জানেন যে সেই দিনগুলোতে খুবই ভারী বৃষ্টি হয়েছিল। তাছাড়াও সমস্ত রকমের নিয়মাবলী অবলম্বন করে আপনারা এবং এই হলে যারা নেই তাদেরকেও আমি কিন্তু আন্তরিকভাবে আমার ধন্যবাদ জানাচ্ছি যে খুব সুষ্ঠুভাবে। এবং পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। গাছের মধ্যে দোল খাচ্ছে মুঙ্গলি, তার খেলার সাথী বন্যপ্রাণীরা। অরণ্য ঘেরা পাহাড় বেষ্টিত পরিবেশে সবুজের সমারোহ, পাহাড়ের উপর থেকে নেমে আসছে ঝর্ণার জল। এমনই দৃশ্য দেখা যাবে সিউড়ির সংঘর্ষ ক্লাবের কালী পুজোর মণ্ডপে। এবার সিউড়ি ডাঙ্গালপাড়ায় সংঘর্ষ ক্লাবের থিম ভাবনা জাঙ্গল বুক। ছোটদের অত্যন্ত প্রিয় চরিত্র মুঙ্গলিকে পেয়ে খুশি হবে ছোটরা, পাশাপাশি সুন্দর দৃশ্য সজ্জা দেখে মন ভরবে বড়দেরও।
থিমভাবনায় রয়েছেন পাজরা হাইস্কুলের শিক্ষক অমল পাল। থিমভাবনার সঙ্গে মিলিয়ে প্রতিমা তৈরি করেছেন শিল্পী গদাধর শর্মা। এবার এ পুজোর বাজেট 3 লক্ষ টাকা। প্রকৃতিকে বাঁচানোর বার্তা দিতে এবারের এই থিমভাবনা। উদ্বোধনের দিন আগত দর্শনার্থীদের হাতে তুলে দেওয়া হবে গাছের চারা। পুজোর মণ্ডপসজ্জায় কাজ চলছে জোর কদমে। থিম শিল্পীর সঙ্গে কথা বলে এই পুজোর কথা তুলে ধরেছেন পুজোমণ্ডপ থেকে আমাদের প্রতিনিধি দীপক কুমার দাস। এখন আমরা রয়েছি ডাঙ্গালপাড়া সংঘর্ষ ক্লাবের মণ্ডপে। এবছর এখানের থিম ভাবনা তৈরি হচ্ছে জঙ্গল বুকের পর, আর সেই থিম ভাবনা রূপ দিচ্ছেন অমল মাল। আমাদের সঙ্গে রয়েছেন অমল মাল, তার কাছ থেকেই জেনে নেব এবছরের থিম ভাবনাটা এরকম কেন, কী বার্তা দিতে চাইছেন তিনি। সিউড়ি ডাঙ্গালপাড়া সংঘর্ষ ক্লাবের পক্ষ থেকে তাদের কর্মকর্তারা আমাদের বলেছেন যে পরিবেশ বান্ধব একটা মানে থিম গড়ে তুলতে, তো সেই হিসাবে আমরা জঙ্গল বুককে এই কারণে বেছে নিয়েছি কারণ মানুষদের পরিবেশমুখী করা দরকার। যেভাবে আমরা অকাতরে গাছ কেটে নেওয়া হচ্ছে, বন্যপ্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা যেন সেগুলো সংরক্ষণ করতে পারি, তাই জন্য মানুষের কাছে একটা বার্তা তুলে ধরতে চাইছি। তা আমাদের জঙ্গল বুকের যে ক্যারেক্টারগুলো রয়েছে, যেমন মোগলি, সে একটা ছেলে, এবং তার সঙ্গে যে জঙ্গলের যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদের যে একটা মেলামেশা, যে সম্পর্ক, সেরকম একটা সম্পর্ক আমরা মানুষের সঙ্গে গড়ে তুলতে চাইছি। আমাদের এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, যেমন বাঘ, ভালুক, শিম্পাঞ্জি, সাপ ইত্যাদি রয়েছে। তো আমাদের মানুষের কাছে এটা একটাই বার্তা যে সারা জীবনে অন্তত একটা গাছ লাগান এবং তাকে বড় করে তুলুন। এই থিমটা কতদিন ধরে করছেন, এই থিম ভাবনা ফুটিয়ে তুলতে গাছগুলো? এই কাজটা আমরা মোটামুটি 10-12 দিন ধরে করছি। এর মধ্যেই আশা করছি আমরা এই ভাবনাটা তুলে ধরতে পারবো। আমাদের ঝর্ণাও রয়েছে, জল সংরক্ষণের একটা ব্যাপার রয়েছে। আমরা পলিথিন খুব একটা ব্যবহার করিনি, থার্মোকলও ব্যবহার করিনি, একটা পরিবেশ বান্ধব প্যান্ডেলও করার চেষ্টা করছি আমরা। এই থিমটা এবছর কালী পুজোয় এখানে কতটা সারা জাগাবে বলে আপনি মনে করছেন? আশা করছি সারা জাগাবে, কারণ বাচ্চাদের মধ্যে একটা ভালো ইফেক্ট ফেলবে, কারণ বন্যপ্রাণী, বেশ কিছু বন্যপ্রাণী রয়েছে যেগুলো তাদেরকে খুবই ভালো লাগে, তারা কার্টুন চরিত্র দেখতেও ভালোবাসে। কার্টুন চরিত্র হিসেবে মোগলিও রয়েছে যে গাছের ডালের মধ্যে থাকবে, হ্যাঁ, সে দোল খাচ্ছে, তার হাতে কিছু জিনিস রয়েছে, ফলে আশা করছি বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয় হবে। এবং এবং আমরা যে থিমটা তুলে ধরছি, যে গাছপালা একটা অরণ্যের ভাব, কিছু ন্যাচারাল প্ল্যান্টও আমরা দিয়ে সাজাবো, ফলে মানুষকে আকৃষ্ট করবেই আশা রাখছি আমরা। এই সংঘর্ষ ক্লাবের এবারের এই থিম একেবারে নতুনত্ব এবং ছোটদের জন্য ভীষণ ভালো লাগবে, এবং এর মাধ্যমে একটা বার্তা দেওয়া হচ্ছে এবং পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি হচ্ছে এবারের মণ্ডপ। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। রাজনগর ব্লকের তাঁতিপাড়া মিরপুর পাড়ার 300 বছরের প্রাচীন তেওয়ারি কালী আজও পূজিত হয়ে আসছেন। জানা যায় 300 বছর আগে গুজরাটের একজন সাধক এই মন্দিরের সূচনা করেন এলাকার মানুষদের নিয়ে। এ বিষয়ে পূজা কমিটির সম্পাদক প্রভাকর দাস ও সভাপতি বাসুদেব দাস বিশদে জানান। দেওয়ারি কালী মন্দির দেওয়ারি তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতে, তাঁতিপাড়া গ্রামের মিরপুরে অবস্থিত। এটা দীর্ঘদিনের প্রাথন, আমরা কাকা জেঠা বা দাদিদমকে শুনছি প্রায় 300-350 বছর আগে এখানে দেওয়ারি সাধুপতি একজন থাকতেন, গুরুবাবু সাধু। তিনি এখানে ওই কালী মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে এখানে পুজো হয়ে আসছে, খুব জাগ্রত। উনি প্রতিষ্ঠা করার সময় প্রকাশিত থেকে 108টা কুমারা মাথা নিয়েছে। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুর বান্ধব সমিতির কালী পুজোয় এবার 56 ফুট উচ্চতার কালী প্রতিমা তৈরি হচ্ছে। এবার বান্ধব সমিতির থিম ভাবনা নির্মল বাংলা। প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়। পুজো কমিটির পক্ষ থেকে দেবীর প্রতিমার মধ্যে কোনোরূপ প্লাস্টিকের মালা বা প্লাস্টিকের সাজ দেওয়া হবে না। শুধু তাই নয়, কমিটি সিদ্ধান্ত নিয়েছে 1 কেজি প্লাস্টিক কুড়িয়ে জমা দিতে পারলে তাদের পুরস্কৃত করা হবে। এবার তাদের বাজেট 5 লক্ষ টাকা। বলতে আমাদের এমনি থিমেটিক পুজো তো কিছু হয় না, এখানে বড় কালীটা যেটা উচ্চতম কালী আর কি, এইটা আপনার আকর্ষণের জন্য করা হয়। আর আমাদের যেটা পুজো হয় নিষ্ঠাভরে, ওখানে দেখলেন বোধ হয় আমাদের একটা ছোট মূর্তি নির্মাণ করা হচ্ছে, ওইটাতে পুজো হয় আমাদের। এবারে আমাদের যেটা মোটো সেটা হচ্ছে যে আমরা প্লাস্টিক মুক্ত পুজোটা করব। আমরা বলে দিয়েছি, অলরেডি মাইকিং আমাদের শুরু হচ্ছে, যে কালীর গায়ে কোনো মালা বা প্লাস্টিকের মালা পরানো যাবে না। এই যারা মেলায় আসবে তাদের কোনো প্লাস্টিক ব্যবহার করা যাবে না, যারা খাবারের দোকান করবে তাদের কোনো থার্মোকল বা প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এইটা আমাদের মেনলি আমরা পরিবেশ বান্ধব একটা মণ্ডপ এবারে করব।
আর পাশাপাশি যেটা বলা হয়েছে স্কুল পড়ুয়ারা যদি এই কোনো মানে পড়ে থাকা প্লাস্টিক আমাদেরকে ওই ক্যারিগুলো কুড়িয়ে এনে দেয় 1 কেজি পরিমাণ, তাহলে তাকে সঙ্গে সঙ্গে 50 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। এটা বান্দর সমিতির মাননীয় সম্পাদক স্যার এটা কালকে ঘোষণা করে। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আর দিন কয়েক পরই কালী পুজো, পুজোর মুখে ব্যস্ত মৃৎশিল্পীরা। এমনই এক মৃৎশিল্পী রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামের শিবু দাস। 12 বছর বয়স থেকেই তিনি মাটির প্রতিমা তৈরি করে আসছেন। শিবু দাস জানান, শিল্পীদের জন্য ভাতার ব্যবস্থা করলেও তারা আজও বঞ্চিত, অভাব তার নিত্যসঙ্গী। তাছাড়াও প্রতিমা তৈরির বিভিন্ন সামগ্রী মূল্যবৃদ্ধিতে লাভ তেমন কিছু থাকে না, শুধুমাত্র মনের টান ও শিল্পীর ছোঁয়া থাকার জন্য আজও তৈরি করে চলেছেন বিভিন্ন উৎসবে দেবদেবীর মূর্তি। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।